হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের এই যে স্কেচ ফটোটা লাগিয়েছি কিভাবে করেছি, এইটা এই ভিডিওতে দেখাবো। আপনি যদি ফটোকে স্কেচ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ওর আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অলে সিলেক্ট করে দেবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছতে পারে। আর যে জানে না এটা করতে, ফটোকে কীভাবে স্কেচে পরিবর্তন করতে হয়, তাকে এটা শেয়ার করে দাও যাতে সে জানতে পারে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই দেখুন, আমার স্ক্রিনে অ্যাপসটা রয়েছে, এর মাধ্যমে আমি করব। এই অ্যাপসটা ডাউনলোডের বিষয়ে আমি লাস্টে বলে দেব। দেখুন, এটা ওপেন করলেই আপনার কাছে অ্যাড শো হতে পারে, ওটাকে আপনি না ধরে রাখবেন, অ্যাডটাকে না দেখার মতো দেখবেন। এখানে আমার গ্যালারির যে ফটোগুলো রয়েছে এখানে লোডিং লিখছে অ্যাপসটা, কিছুক্ষণ পর দেখবেন এই অ্যাপসটা কেটে দেবেন। এখানে দেখুন গ্যালারির একটা অপশন রয়েছে, ওখানে যাবেন। এই গ্যালারিতে গিয়ে আপনি সেই ফটোটা ক্লিক করবেন যেটাকে আপনি স্কেচ ফটোতে পরিবর্তন করতে চান। এখান থেকে আমি দেখানোর জন্য কোনো কিছু একটা ফটো নিয়ে নিচ্ছে, আমার ফটো। এখানে আপনি সাইজ দিতে পারবেন, কাটিং করতে পারবেন ফটোটাকে। নিচে সাইজ রয়েছে, আপনি সাইজও দিতে পারেন। তারপরে উপরের ঠিক চিহ্নে টিপে দিলেই আপনার ছবিটা স্কেচে পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনি যদি আরও ডিপ করে নিতে চান তাহলে এদিকে অনেক অপশন রয়েছে। নিচে দেখুন পেন্সিল 1, পেন্সিল 2, পেন্সিল 3। আপনি যদি আরও ডিপ নিতে চান, ফটোটাকে আরও ডিপ করতে চান, দেখুন এইভাবে আপনি ডিপ করতে পারবেন ফটোগুলোকে। অনেকগুলো অপশন রয়েছে, আপনি দেখে আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। দেখুন এখানে লাল রঙিন টাইপেরও আপনি যদি করতে পারেন, রঙিন টাইপেরও রয়েছে। আপনার এখানে যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে দেখবেন অ্যারো একটা চিহ্ন রয়েছে, এতগুলোই রয়েছে। আপনি এখানের মধ্যে একটা যে কোনো চুজ করবেন। আমি প্রথমেরটাই চুজ করছি, প্রথমেরটাই ভাল লাগে। এখানে আপনি অ্যারো চিহ্ন ওপরে ডান সাইডে অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন, আপনার যদি চয়েস করা হয়ে যায়। করলেই আপনার অ্যাডটাকে কেটে দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলেই আপনার ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এবার আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যেখানে লাগাতে চান লাগাতে পারেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লাগিয়ে দেখাচ্ছি। ওকে, হোয়াটসঅ্যাপে কী সুন্দর লাগে দেখুন। আমার হোয়াটসঅ্যাপে লাগিয়ে দেখাচ্ছি, দেখুন। দেখে নিন, আমার আগের ছবিটাকে আমি স্কেচ করেছি। স্কেচ ফটোটা এখানে ডানে ক্লিক করে দিলে আপনার লেগে যাবে। তো অ্যাপসটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন, আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আপনার যে প্লে স্টোর অ্যাপস রয়েছে সেখানে যেতে হবে, আর এখানে আপনাকে কি লিখতে হবে দেখুন। এখানে লিখতে হবে আপনাকে পেন্সিল স্কেচ ফটো। লিখলেই দেখুন তিন নম্বরে দেখুন অ্যাপসটা চলে এসেছে, ওটাতে ক্লিক করে ওটাকে ডাউনলোড করলেই আপনার ফোনে অ্যাপসটা চলে আসবে। ভিডিওতে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।